हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल चुलबुली सिस्टर्स। तो आजकेर ऑफिस थेके फेरार समय आमी भाबलाम जे तोमादेर साथे एकटा भिडियो शेयर करी, तो ताई आमी भिडियोटा एखन बानाच्छि। तो एखन आमी अफिस दिये फिरछि, फिरते फिरते भाबलाम जे आजके एकटु फुचका खेले हय, अनेकदिन खाइनि। तो फुचकाटा खेये तारपर बाड़ी जाब। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও। তো আমি ফুচকার দোকানে এখন পৌঁছে গেছি, আর ফুচকাটা খাবো বলে আমি খুব এক্সাইটেড, খাওয়া শুরুও করে দিয়েছি। তো আমার ফ্রেন্ড ছিল সাথে, তো ফ্রেন্ডকে বললাম খাবি, তো ও বলল খাবে না, তো আমি একাই খাচ্ছি। ফুচকাটা খাওয়া হয়ে গেলে পেস্ট্রি কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে আমি আজকে ব্ল্যাক ফরেস্ট আর বাটারস্কচটা নিয়ে বাড়ি চলে এলাম। এবার এটা রেখে দিই। আজ রাতে মাটন হবে আমাদের, তো এখানে আমি বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে। তো আলুগুলো এরকম লাল লাল করে তোমরা ভেজে নেবে। আর আমাদের কোয়ার্কি লাইফস্টাইলে তোমরা অনেকে বলো যে রান্নার ভিডিও শেয়ার করতে, তো তাই এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর যা যা দেয়ার, এলাচ, লবঙ্গ, আর ওই একটা ফুল, আর ওই মিষ্টি কাঠ, এইগুলো দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ আছে কুচো করে কাটা, তো এইটা দিয়ে দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে রসুন দেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে রসুনটা দিয়ে দেব। মাংসর পরিমাণ অনুযায়ী তোমরা একটু বুঝে দিও। এখানে আমি 1 কেজি মাটন রান্না করছি, তো আমি সেই হিসাবে দিচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এতে মশলাগুলো দেবো। পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো সব মিশিয়ে নেবে। এবারে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটু নেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি 2-3 চামচের মতো দই দিয়ে দিলাম। ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে জিনিসটা কষাতে হবে, কষিয়ে রান্না করতে হবে। তো একটু সময় নিয়ে এটা করবে, যত তোমরা সময়ের সাথে এটা করবে তত ভালো হবে। 5-10 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে আবার ঢেকে দেবো আমি 10 মিনিটের জন্য। এবার লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো পুরো তেলটা বেরিয়ে এসছে, মাটনের যে ফ্যাট থেকে তেলটা বেরোয় ওই তেলটা বেরিয়ে এসছে। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে শেষে আদা আর যা যা দেবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 2 চামচ আদা আর 3টে এলাচ আর একটা জয়িত্রীর ফুল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আদার পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে নিয়ে এটাকে, তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চিমটির মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা ফুটবে, তারপর ওই মাংসগুলো আমি এতে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে 3টে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর ভাপটা বসতে দিতে হবে, সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা খুলবে না। 3টে সিটি দেওয়ার পরে পুরো ভাপটা বসবে, তারপরে ঢাকনাটা খুলবে। প্রেসার কুকারটা খোলার পর তারপর আর একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবে, 1 মিনিটের মতো ফুটিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা সার্ভ করতে পারো। তো আমাদের মাটন কারিটা পুরো রেডি হয়ে গেছে। এবারে গরম ভাতের সঙ্গে এটা খেলে খুবই ভালো লাগবে। তো আমি চলে এসেছি, রান্নাটা তো তোমরা দেখেছো, এবার আমি খাবো। একটু দেখো কিরকম সেদ্ধ টেদ্ধ হয়েছে। এই দেখো মাংসটা দেখাই তোমাদেরকে, এই দেখো, এই দেখো, দেখছো পুরো সেদ্ধ হয়ে গেছে সব। চলো একটু খাওয়া যাক। তো আমি খাওয়াটা সেরে নিই। আর নিজের রান্না কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। দেখছো আমি খাচ্ছি হাসতে হাসতে। তো তোমরাও এরকম ট্রাই করে দেখো বাড়িতে রান্নাটা, তারপর আমাকে কমেন্টে জানিও।